গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 8 তারিখ বুধবার, আর আজকে হচ্ছে একাদশী। তো আমি সাধারণত বার তারিখ এগুলো মেনশন করি না আমার ব্লগে, আজকে বলছি এই কারণেই, কারণ আজকে একাদশী বলেই আমি এটা বলে নিচ্ছি। আর আজকের থেকে আমি ঠিক করেছি একাদশী আমি নিয়মিত পালন করব, মাসে 2 দিন করে একাদশী পড়ে। তো আমি এটা সায়েন্টিফিক্যালি ওয়েতেই পালন করব, কারণ আমাকে না ডক্টর আগেই, মানে হোমিওপ্যাথি আমি নিচ্ছি লাইপোমার জন্য, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে আমি হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাচ্ছি। আমার এখানটাও না একটুখানি ফুলছে, মানে সবে একটু একটু, আর আমার হাতেও না একটা লাইপোমার রয়েছে। তো ডক্টর আমাকে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার সাথে সাথে এটাও বলেছিলেন আমি যাতে ইন্টারমিটেন্ট ফাস্টিং যদি করতে পারি খুব ভালো হয়, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা একটু একটু করে ধাপে মানে টাইমটাকে বাড়াতে হবে। তো এটা আমি করতে পারি, আদারওয়াইজ আমি মাসে 2 দিন কিন্তু মানে ফাস্টিং রাখতে পারি, ফ্রুটস খেতে পারি, জল খেতে পারি, কিন্তু খাবার না খেয়ে। তো আমার না মাথার মধ্যে এটা তখন থেকেই ছিল, আর আজ থেকে 2-3 বছর আগেও না আমি একাদশী পালন করতাম, কারণ আমার এক ফ্রেন্ড ছিল, ও না খুব একাদশী পালন করতো, আর তবে থেকে আমার মাথায় এটা ছিল, ও এটা বলতো যে এটা পালন করা খুব ভালো। তা আমি তখন মনে মনে এখনও ভাবছি যে আমি তাহলে যখন ডক্টর আমাকে এটা বলছে, তাহলে আমি কেন একাদশীর দিনটাকেই উপোষের দিন হিসাবে মানবো না, এটা আমাদের শাস্ত্রমতেও তো খুব ভালো। তো যাই হোক, আজকের থেকে ঠিক করেছি আমি একাদশী পালন করব। এখন কি বলতো, ব্যাপারটা আমার পক্ষে না মানে না খেয়ে থাকা এটা একটা বিশাল বড় টর্চারের মতন। আমি খুব অল্পই খাই, বা হয়তো এক সময় খেতেও ভুলে যাই, কিন্তু যখন খাই তখন মনে পড়লো খেয়ে নিলাম, টাইমেরও আমার ঠিকঠাক থাকে না খাওয়া দাওয়ার। কিন্তু এইভাবে সারাদিন না খাওয়া বা সিম্পল ফ্রুটস বা মানে এই জাতীয় খাবার খেয়ে থাকা, আগে আমি যখন একাদশী পালন করেছি আমার বন্ধুর সাথে, কীরম করেছি বলতো, ডালিয়ার খিচুড়ি খেয়েছি, সাবুর খিচুড়ি খেয়েছি, মানে লাঞ্চ ডিনার সবই করেছি। কিন্তু এখন এটা করার ইচ্ছে নেই, এখন ইচ্ছে আছে কীরম বলতো, না খেয়েই থাকবো। কিন্তু হ্যাঁ, এমন না যে একদম সেই কি বলবো মানে মানামানি, সেই কুসংস্কারের মতন মানামানি করলাম, এরকম কিছু করতে পারবো না। যেমন আজকে আমার ইচ্ছা আছে 24 ঘন্টা, মানে কালকে আমি 6:30 সময় লাস্ট খাওয়া দাওয়া করেছিলাম, ডিনার নিয়েছিলাম, তাতে আমি মুগের ডাল খেয়েছি, সেদ্ধ ভাত খেয়েছি। এখন তো তোমরা জানো আমি রাত্রের দিকে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ এরম জাতীয় খাবারই খাচ্ছি, কালকেও তাই খেয়েছি। তো কালকে 6:30 সময় লাস্ট আমি ডিনার করেছি। তো ইচ্ছা আছে 24 ঘন্টা বাদেই আমি আবার কিছু খাবার খাবো, মানে খিচুড়ি জাতীয় এরকম কিছু খাবার খাবো। এবার খিচুড়ির মধ্যে মুগ ডালের সাথে আমি একটু মুসুরির ডালও অ্যাড করবো। এবার অনেকেই হয়তো ভাবতে পারো যে মুসুরির ডাল তো খায় না নিরামিষের দিনে, একাদশীতে তো এরম খাওয়া নেই, কিন্তু আমি এরমভাবে পালন করব না, তাহলে তো আমাকে অনেক কিছু পালন করতে হবে, তাহলে তো আজকে রাত্রিবেলা আমি একাদশী ভাঙতেও পারবো না, কালকে গিয়ে আমাকে একাদশী ভাঙতে হবে। তারও একটা কিন্তু টাইম থাকে, সেই টাইমের মধ্যে মানে টাইমের পরেই তুমি খেতে পারবে। কিন্তু আমি এরমভাবে কিছু পালন করতে চাইছি না, আমি চাইছি আজকে সারাটা দিন, মানে দিনের বেলাটা সারাটা দিন কিছুই খাবো না, আর 24 ঘন্টাটাই আমি পুরো পূরণ করব। কালকে যেহেতু 6:30 খেয়েছি, আজকে ধরো সন্ধ্যেবেলা আমি 7:30 ডিনার করলাম, তাতে আমি ধরো খিচুড়ি জাতীয় কিছু খেলাম, তো আজকে আমি সারাদিন কী খাবো, কী খেয়ে আমি একাদশী করব, বা বলতে পারো উপোস করব। যদি সেটাকেও তোমরা মাথায় রাখো, সিম্পল একাদশী না ভেবে যে উপোস করব, সেটাও হেলথের জন্য। তো এইভাবেই আমি এটাকে পালন করতে চাই। তো আমি ভাবছিলাম যে অন্য কোনো দিন উপোস করা যখন ভালো, অন্য কোনো দিন করবো কেন, এই দিনটাই তো খুব ভালো, তাই এই দিনটাকে, এই 2টো দিনকেই আমি বেছে নিচ্ছি। এখন একটু একটু ভয় করছে, কারণ আমি ওরকমভাবে না খেয়ে থাকা এটা ভাবলেই আমার আরও বেশি বেশি করে খিদে পায়। তো চলো রান্নাঘরে, এখন অনেক সকাল, এখন 8টা বাজে, অনেকক্ষণ আগেই উঠেছি। তো সকালবেলা, রাত্রিবেলা আমি একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আলমন্ড বাদাম, তারপর হচ্ছে পিনাট, এগুলো ভিজিয়েছি, কারণ আমি দেখেছি যে পিনাট আলমন্ড এগুলো খাওয়া যায়, কোনো রকম মানে শস্য দানা এগুলো তুমি খেতে পারবে না, চাল ডাল এগুলো খেতে পারবে না, মশলা জাতীয় জিনিস খেতে পারবে না। তো দেখো, আজকে রাত্রিবেলা খাবো বলে আমি সকালবেলাই সব ভিজিয়ে রাখছি, এর মধ্যে কিনুয়া রয়েছে আর ডালিয়া রয়েছে, ঠিক আছে, আর একটুখানি গোবিন্দভোগ চাল রয়েছে, যেটা আমি রাত্রিবেলা খিচুড়ি করে খাবো। তো এখানে সব এই যো, এই কাপের এক কাপ করিয়ে নিয়েছি, আর মুগ ডালটা দেখো আমি আলাদা করে ভিজিয়েছি, এই যো এর মধ্যে মুগ ডাল রয়েছে। তো আমি ভাবছি এর মধ্যে একটুখানি মুসুরির ডালও আমি নিয়ে নেব এর মধ্যে। আর তোমাদের তো বললামই আজকে সারাদিন মোটামুটি ফ্রুটস এইগুলোই খেয়ে থাকার ইচ্ছে আছে। তো আমি শুনেছি একাদশীর মধ্যে
তোমার বাদাম খেলে মানে কোনো সমস্যা হয় না, আমি এটা পড়েছি আর জেনেওছি। তো এর জন্য রাত্রির বেলা দেখো আমি বাদাম ভিজিয়ে দিয়েছিলাম, আলমন্ড বাদাম আর এদিকে হচ্ছে চিনে বাদাম, আর দুটো খেজুরও আমি তার সাথে অ্যাড করেছি সকালবেলা। এটা রাত্রিরে ভেজাইনি, সকালবেলা ভিজিয়েছি, কারণ এগুলো না আমি সব একসাথে একবারে খাবো না, অল্প অল্প করেই হয়তো খেলাম, দুটো বাদাম খেলাম, হয়তো একটু বাদে খিদে পেলো, একটা হয়তো খেজুর খেলাম। এই অয়নকে বলেছি ডালটা ঢেলে দিতে, মুগ ডালটা শেষ হয়ে গেছে। ফিগটাও বার করে রেখেছি, ফিগটা অবশ্য পড়ে আছে বলে একটা হয়তো ফিগও খেতে পারি, খেজুরও বার করে রেখেছি, যদি দেখি খিদে পাচ্ছে তাহলে খেজুর খাবো। খেজুরের প্যাকেটটা শেষ হয়ে গেছে, এখানে তিনটে মাত্র খেজুর পড়ে রয়েছে, তাই এটা এরমভাবে রেখে দিয়েছি। এগুলো মানে হাতের সামনে না, সকালবেলা তো এখন জোগাড় করে নিচ্ছি যে কী খাবো কী করবো। আর দেখো আমি কিশমিশও ভিজিয়ে নিয়েছি, এটাও সকালবেলা ভিজিয়েছি। তো এই দেখো এক কাপ মুসুরি ডাল আমি অ্যাড করে নিয়েছি। মোট কথা 24 ঘন্টার মধ্যে আমি এগুলো কোনো কিছুই খাবো না, খেলে হয়তো একটু বাদাম খেজুর ফ্রুটস এগুলোই খেয়ে থাকবো। অয়ন মুগ ডালটাও দেখো ঢেলে দিল, এটা হচ্ছে সোনা মুগ ডাল, এই ডালগুলো না এখানে পাওয়া যায় না, এগুলো আমি জেকে থেকে আনাই কলকাতা। তো দেখো ফিগ দুটো ধুয়ে নিয়েছি, এর মধ্যে রেখে দিলাম কিশমিশের সাথে, কারণ এই ফিগের জলও কিন্তু খাওয়া খুব ভালো। তো দেখো আমি ফিগটাও দেখো এই যো এই শিশির মধ্যে ঢেলে রেখে দিলাম। সারাদিন আজকে কী কী খাচ্ছি তোমরা তো দেখতেই পেলে, ওগুলো সমস্ত গুছিয়ে রেখে এসেছি রান্নাঘরে। আজকে সকালবেলা না এই দুটো ক্যাপসুল আমি নিয়েছি, একটা হচ্ছে নিম ক্যাপসুল একটা হচ্ছে হলদি ক্যাপসুল, এই দুটো আজকে সকালবেলা খেয়েই কিন্তু মানে জল দিয়ে এটা খেয়েছি, ফার্স্টটাকে ব্রেক করেছি, কালকে রাতে খেয়েছিলাম তারপরে এই দুটোই আজকে ফার্স্ট নিয়েছি। তাহলে এই দুটোই তোমাদের সাথে শেয়ার করি, এটা আমি সদগুরুর ওখান থেকে আনিয়েছি। আজকে সারাদিনটা না মোটামুটি শুয়ে বসেই কাটছে, সেরকম কোনো কাজ নেই, এখন বাজে 11:30। উফ, আর আমি যখনই কথা বলি তখনই প্লেনগুলো যায়। এখন 11:30 বাজে, আমি রান্নাঘরে এসেছি একটুখানি চা খেতে, চা না খেলে না এখন চলছে না, মনে হচ্ছে কেমন যেন একটা লাগছে। আর এখনও দেখো আমি এই দেখো এখানে বাদাম টাদাম কিচ্ছু খাইনি, কিচ্ছু না, খেজুর বাদাম কিছুই এখনো খাইনি, শুধু একটা খেজুর খেয়েছি, ওই যে ওই প্যাকেটটা, এই প্যাকেটটা তোমাকে বলছিলাম তিনটে মাত্র খেজুর পড়ে আছে, তিনটে খেজুর খেয়ে শেষ করে দিয়েছি, দুটো খেজুর অয়ন খেয়েছে, একটা খেজুর আমি খেয়েছি। আর এখন ভাবছি একটু চা খাবো, আর চায়ের সাথে না একটু এই যে মাখানা রয়েছে এটা অনেক আগে এনেছিলাম, খাওয়াই হয়নি, পড়ে থাকে এগুলো তো খাওয়া হয় না। তো দেখলাম যে আজকে কিন্তু আমি মাখানা একটুখানি খেতে পারি, তো এর জন্য মাখানা আর একটুখানি লিকার চাই খাবো, দুধ চা খাবো না, কারণ দুধ চা খেলে হট করে যদি গ্যাস হয়ে যায় বা কোনো সমস্যা হয়। আর এই দেখো, এই দেখো এখানে সব এরকমই পড়ে আছে, ফার্স্টে এটাই ভাবছিলাম খাবো কিন্তু আগে এখন চাই খাবো, এখন আর অন্য কিছু ইচ্ছা করছে না। খেজুরটা দেখো কী সুন্দর, তখন দেখলে না বেশ সবে দিয়েছিলাম তখন, আর এখন দেখো কী সুন্দর ফুলে উঠেছে, আর বাদামগুলো কালকে রাত্রেরই ভেজানো। আর আজকে দেখো চিনি দিয়েই কিন্তু চা করছি, আজকে আর সুগার ফ্রি নিচ্ছি না। মাখানার প্যাকেটটা না অনেক দিন আগের আনা, এর জন্য যতগুলো মাখানা ছিল সবই নিয়ে নিয়েছি একসাথে, ভাবছি একটু ঘি দিয়ে ফ্রাই করে রেখে দেব, কিন্তু সবটা এখন খেতে পারবো না, অল্পই খাবো। একটুখানি হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করছি, আর অ্যাড করবো একটুখানি ঘি। মাখানাটা দেখো ফ্রাই করে নিয়েছি, এবার আমি এটাকে না তুলে নেব প্লেটে, বাটিতে তুলে রাখি, এতগুলো তো খাবো না, অল্প একটু খাবো। তো এ দেখো একটা নিয়ে নিয়েছি, দুজনের চাও হয়ে গেছে, তো চলো একটু খাওয়া যাক। এখন বাজে 12:30, সেরকম কিছু খেতে আমার ইচ্ছে করছে না, তো ভাবলাম একটুখানি অ্যাপেল খাই, সেটাও অর্ধেক অর্ধেক আমি আর অর্ধেক অয়ন। আর তোমাদেরকে জানিয়ে রাখি আমার সাথে সাথে কিন্তু অয়নও একাদশী করছে, মানে আমাদের না এটাই হয়, যেটাই আমি করি সেটাই মোটামুটি ও আমার সাথ দেয়। তো বিকেলবেলা যে খিচুড়ি করব, সেই খিচুড়ির জন্য যে যে সবজি লাগবে সেই সবজিগুলো আমি সমস্ত গুছিয়ে নিলাম, আর অর্ধেক আপেল অয়নকে দিয়েছি আর অর্ধেক আমি খাচ্ছি। তারপর ভাবলাম একটু ঘরের কাজও সেরে নিই, আগের দিন আমাদের অনেকগুলো জামাকাপড় কাচাকাচি করা হয়েছে, সেই জামাকাপড়গুলো শুকিয়ে কাট হয়ে গেছে, ওগুলোকেও তুলে নিই, আর তারপর ভাবছি একটু ঘরটাও ঝাড় দিয়ে দেব, আর ঝাড়টা দিয়ে নিয়ে একেবারে স্নান করে আসব। আর এখন না একটু খিদে খিদে পাচ্ছিল, মানে ঘরটার যখন আমি ঝাড় দিলাম তারপর একটু খিদে খিদে পাচ্ছিল,
তো ভাবলাম ঠিক আছে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। এমনি আজকে কোনো মোছামুছির ঝামেলা আমি রাখিনি, আগের দিনই আমি ঘরঠর মুছে ক্লিন করে রেখেছিলাম। তবে আমি না ভাবছিলাম একাদশী বা এই ধরনের উপোস করলে আমার খুব কষ্ট হবে, কিন্তু এখন অবধি আমার সেরকম কোনো কষ্ট হয়নি। বলতে পারো দুটো আড়াইটে অবধি আমার কোনো কষ্টই হয়নি, না খেয়ে আমি দিব্যি আরামসেই ছিলাম। ইভেন আমি বাদাম ফ্রুটস অত কিছু মানে যা যা ভেবে রেখেছিলাম খাবো তা কোনো কিছুই কিন্তু খাওয়া হয়নি। তো দেখো জামাকাপড়গুলো সব আমি তুলে নিলাম, আর এখন কিন্তু স্নানও হয়ে গেছে। স্নান ঠান সেরে এসে একটুখানি বাদাম খাচ্ছি, যে বাদাম আর খেজুরগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, দেখো এখন খাচ্ছি, দুটো বাজে। স্নান ঠান সেরে দেখো চলে এসেছি, এখন আর কোনো কাজ নেই, এখন একটু বসে থাকবো বা শুয়েও থাকতে পারি। আর যখন 4টে বাজবে তখন গিয়ে একেবারে রান্নাবান্নার জোগাড় করবো, মানে যেটা ডিনারে নেব। এখন আর কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না। এখন কটা বাজে গো? দুটো বাজে না? দুটো বাজে। তো এখন একটু বসে থাকি, এখন বসে বসে নিজে ব্লগগুলো দেখছি। সকাল থেকে যাদের যাদের ব্লগ দেখি, আজকে আর দেখা হয়নি তো সেগুলোই বসে এখন দেখছি। আর অয়ন এখানে বসে কাজ করছে, যে অয়ন এখানে চলে এসছে খাটের উপর চেয়ার ছেড়ে এখানে বসে এখনও কাজ করছে। এখন বাজে 4:30, চলে এসছি রান্নাঘরে, রাত্রিরের রান্নাগুলো করব, মানে খিচুড়িটা করব, সমস্ত কেটে কুটে জোগাড়ও করে নিয়েছি। আর আবার ঘুমিয়ে টুমিয়ে নিয়ে চোখ টোক ফুলে গেছে। আর এখন না মানে কি মানে 3টা থেকে দেখলাম যে খুবই খিদে পাচ্ছে। খিদে বলতে মানে ফ্রুটস আছে, খেজুর আছে, বাদাম আছে, ওগুলো একদম খেতে ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে একটুখানি ভাত খাবো, একটুখানি ডাল খাবো, এরকমই লাগছে। অন্য কোনো খাবার সামনে থাকা সত্ত্বেও একদমই খেতে ইচ্ছে করছে না। তো ভাবছিলাম একটুখানি চা খাবো, আর এই দেখো এই বাটিতে মাখানাটা তো রয়েছে একটু, তো ভাবছিলাম এটা খাবো। খাবো কি না বলতে পারছি না, কিন্তু একটু চা খাবো, মাথাটা না খুব ধরেছে আমার থেকে। আবার দেখলাম অয়নের কিন্তু ভালো স্ট্যামিনা আছে, অয়ন বলছে থাক গিয়ে ওটা তো প্রথম প্রথম হবেই। তাহলে আমি করতে পারবো পরের দিন, আবার 22 তারিখ আবার পড়ছে। অয়ন বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। দেখো খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দেবো সেটা এখানে কেটে নিয়েছি, গাজর কুমড়ো পটল একটু আলু দেবো আর টমেটো দেবো। আর এই যে সাইডে যে ভাজা খাবো যেটা সেটা এখানে কেটে নিয়েছি, দুটো পটল বেগুন আর কাঁকরোল। এই যে তো দেখো এখানে ভাজতেও বসিয়ে দিয়েছি বেগুন পটল কাঁকরোল, একসাথেই সব ভেজে নিচ্ছি অল্প অল্প করে। আর এই কটা আছে এটা পরে রিশে দেবো স্লটে। তো দেখো ভাজা অলমোস্ট হয়েই এসেছে, এই কটা ভাজলেই হয়ে যাবে, বাকি ভাজা তো হয়েই গেছে। আর এদিকে আমি খাচ্ছি একটু বেদানা। খিচুড়ি দেখো অলমোস্ট হয়েই এসছে, কিন্তু একটাই সমস্যা হচ্ছে আমি এটা টেস্ট করে দেখতে পাচ্ছি না যে এর মধ্যে নুন মিষ্টি মশলা সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কি না। আর মশলা বলতে আমি আলাদা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি, শুধু ওই ভাজা যে মশলাগুলো করেছিলাম সেটাই অ্যাড করে দিয়েছি। যারা প্রপার একাদশী করে মানে শ্রীকৃষ্ণের নামে করে যারা, তারা সবার আগে ঠাকুরকে অর্পণ করে তারপর খায়, অনেক নিয়ম পালন করে। তো আমি তো এটা সিম্পল আমার নিজের জন্যই করছি, স্বাস্থ্যের কথা ভেবে করছি, তো আমি তো এত কিছু নিয়ম টিয়ম মানছি না। কিন্তু এইটুকু নিয়ম মানছি যে টাইমের মানে আগে তো খাবো না। তো এখন 6টাও বাজেনি, 6:10 বাকি আমাদের খেতে খেতে 7টা। খিচুড়ি হয়ে যাক, আমি তুলে রেখে দেব মানে কড়াইটা রেখে দেব, ভাবছি যদি দেখি নুন টুন একটু কম হয়েছে তাহলে পরে অ্যাড করে নেবো। আমি এর জন্য খুব কম নুন মিষ্টি অ্যাড করেছি। ভেবেছিলাম বিকেলবেলা একটু চা খাবো আর ওই মাখানাটা খাবো, খাইনি, কারণ চা খেলে না শরীরটা আরও বেশি ড্রাই হয়ে যায়। আর যাই হোক উল্টোপাল্টা খাবার না খাওয়ারই চেষ্টা করছি। তো বেদানা খেয়ে নিয়েছিলাম, তো এখন হচ্ছে আর কিছু করবো না, খিচুড়িটা নামিয়ে দিয়ে বসে থাকবো, মানে একটুখানি ইউটিউবে এটা ওটা দেখবো। আমাদের বাড়িতে কিন্তু সেরকম শ্রীকৃষ্ণের সেরকম পুজো হয় না, লক্ষ্মী ঠাকুরের পুজো করি, শিব ঠাকুরের পুজো করি, কিন্তু আজকে একাদশী করলাম। যাই হোক তোমাদের সাথে শেয়ারও করলাম সারাটা দিন, সন্ধেও দিয়ে দিয়েছি। দেখো ঠাকুরের সামনে একটু প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। 6:30 বেজে গেছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনই খাবো না, ভাবছি 7টা নাগাদই খাবো। অয়ন এখনও কাজ করে যাচ্ছে, ওরও 7টার মধ্যে হয়ে যাবে। তো দেখো এখানে প্লেটে খাবার বেড়ে নিয়েছি, চলো ডিনারে বসে যাই, খুব খিদে পাচ্ছে। তো দেখো বসে গেছি খেতে, ভীষণ খিদেও পাচ্ছে, আর বাচ্চারা বাইরে খেলছে তো খুব আওয়াজও আসছে।
তো চলো খাওয়া যাক। আমি একবার টেস্টও করে নিয়েছি, খুব ভালো হয়েছে। আসলে রান্না করার সময় তো টেস্ট করতে পারিনি। দারুণ হয়েছে, দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এসে বসছি, এবার একটু টিভি দেখবো। এখন বেজে গেছে 7:30। আর যে ধূপটা জ্বালাই না, গিলা ধূপ বলে ওটাকে, সারা ঘর একদম ধুয়ো ধুয়ো হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি ফোনের মধ্যে বুঝতে পারছি একদম আপচা আপচা, আর ঘরের মধ্যে একদম ধুয়ো ধুয়ো হয়ে রয়েছে। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই ব্লগটা এখানেই এন্ড করবো। আজকের দিনটা খুব সুন্দর করেই কাটলো।